আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন আলোকিত রাঙ্গামাটির প্রতিদিনকার রাত 8টার সংবাদ। সাথে রয়েছে আমি মোহাম্মদ কাউসার। শুরুতেই শুনুন সংবাদ শিরোনাম। রাঙ্গামাটিতে 268 গৃহহীন পরিবারের হাতে ঘরের চাবি হস্তান্তর। কাউখালী উপজেলায় রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ও সদস্যদের গণসংবর্ধনা। নানিয়ারচরে নিখোঁজ বৃদ্ধার গলিত লাশের খোঁজ। খাগড়াছড়ির দিঘি নালায় সড়ক দুর্ঘটনায় নিহত এক। বান্দরবনে পর্যটকবাহী মাইক্রোবাসে ট্রাকের ধাক্কা, আহত ছয়। এতক্ষণ শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। রাঙ্গামাটিতে 268 গৃহহীন পরিবারের হাতে ঘরের চাবি হস্তান্তর। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে রাঙ্গামাটি জেলায় 268 গৃহহীন পরিবারের হাতে ঘরের চাবি বুঝিয়ে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স শেষে রাঙ্গামাটির সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপঙ্কর তালুকদার শনিবার 23 জানুয়ারি রাঙ্গামাটি কুমার সৌমিত রায় মিলনায়তনে রাঙ্গামাটি সদর উপজেলার 60 পরিবারের হাতে এই চাবি তুলে দেন। রাঙ্গামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদের সভাপতিত্বে চাবি হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে রাঙ্গামাটি পুলিশ সুপার মীর মোদাস্সের হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ শহীদুজ্জামান মহসিন রোমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা উপমা সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চাবি হস্তান্তর অনুষ্ঠানে রাঙ্গামাটি সদর উপজেলার লক্ষ্মী চাকমা, আনন্দ চাকমা ও ললিত চাকমার হাতে প্রধানমন্ত্রীর উপহার ঘরের চাবি তুলে দেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপঙ্কর তালুকদার এমপি। কাউখালী উপজেলায় রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ও সদস্যদের গণসংবর্ধনা। পাহাড়ের প্রতিটি সম্প্রদায়ের উন্নয়নে আওয়ামী লীগের উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে মন্তব্য করেছেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙ্গামাটির সংসদ সদস্য দীপঙ্কর তালুকদার এমপি। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্য শান্তি চুক্তির মাধ্যমে পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করেছেন, কিন্তু একটি মহল শান্তি চুক্তি বাস্তবায়নকে বাধাগ্রস্ত করতে উঠে পড়ে লেগেছেন। তিনি বলেন, এই অপশক্তিকে রুখে দিয়ে শান্তি চুক্তি বাস্তবায়ন ও পাহাড়ের উন্নয়নকে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। আজ শনিবার 23 জানুয়ারি বিকেলে রাঙ্গামাটির কাউখালী উপজেলায় রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ও সদস্যদের গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান শামসুদ্দোহা চৌধুরীর সভাপতিত্বে সংবর্ধনা সভায় রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংশুপ্রিয় চৌধুরী, রাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সিংখিউর রাজা, রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য হাজি মোহাম্মদ মুসামা তাব্বর, রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য র্যামলিয়ানা পাংখোয়া, জেলা পরিষদের অন্যান্য সদস্য সহ অন্যান্য নেতাকর্মী ও কাউখালী উপজেলা আওয়ামী লীগের ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ও সদস্যদের গণসংবর্ধনা প্রদান করা হয়। এছাড়া খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপঙ্কর তালুকদারকে প্রায় 300 বিভিন্ন প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠান সামাজিক সংগঠনের পক্ষ থেকে ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। নানিয়ারচরে নিখোঁজ বৃদ্ধার গলিত লাশের খোঁজ। রাঙ্গামাটির নানিয়ারচরে ঘিলাছড়ির মৃত নীলমণি চাকমার পুত্র নিবারণ চাকমার 77 নামে এক বৃদ্ধার গলিত লাশের খোঁজ মিলেছে। শনিবার 23 জানুয়ারি সকালে নিচ এলাকার পাশে বগাছড়িতে খোঁজ মিলে তার। নিবারণ চাকমার পুত্র সৌমিত্র প্রসাদ চাকমা 42 সাংবাদিকদের জানান, তার পিতা 2017 সালে ব্রেন স্ট্রোক করেছেন ও অসুস্থতায় ভুগছিলেন। বাড়ি থেকে বগাছড়ি নিকটাত্মীয়দের বাসা বেড়াতে গিয়েছিলেন এবং সেখান থেকে 12/1/2021 তাদের না বলেই বাড়ি থেকে বের হয়েছিলেন। এরপর এলাকায় যথাসম্ভব খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। আর আমার পিতার মৃত্যু নিয়ে কোনো অভিযোগ নেই। এ নিয়ে 18 জানুয়ারি 2021 তার পুত্র সৌমিত্র প্রসাদ চাকমা 42 রাঙ্গামাটি সদর থানায় সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি নিয়ে নানিয়ারচর থানার ওসি মোহাম্মদ সাব্বির রহমান জানান, সকল তথ্য অনুযায়ী বয়োবৃদ্ধ নিবারণ চাকমা 77-এর মৃত্যু স্বাভাবিকভাবেই হয়েছে। তারা তাদের ধর্মীয় অনুযায়ী দাহ করার ব্যবস্থা করছেন। খাগড়াছড়ির দিঘি নালায় সড়ক দুর্ঘটনায় নিহত এক। খাগড়াছড়ির দিঘি নালায় রসিকনগর সড়কে দুইটি মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে। শনিবার 23 জানুয়ারি সকালে উপজেলার রসিকনগর এলাকা হতে বোয়ালখালীগামী মাহিন্দ্রের সাথে অপর দিক থেকে আসা আরেক মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে একজন নিহত হয়। এ সময় আহতদের চিকিৎসার জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়। জানা যায়, নিহত সুভাষচন্দ্রনাথ রসিকনগর এলাকার মৃত হিরণচন্দ্রনাথের ছেলে। তিনি মাহিন্দ্রতে চড়ে বোয়ালখালী হাট বাজারে যাচ্ছিলেন। বান্দরবনে পর্যটকবাহী মাইক্রোবাসে ট্রাকের ধাক্কা, আহত ছয়। বান্দরবনে পাথর বোঝাই ট্রাকের ধাক্কায় মাইক্রোবাস আরোহী 6 পর্যটক আহত হয়েছেন। শুক্রবার রাতে শহরের বাস স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন চট্টগ্রামের হালি শহরের ওমর ফারুক, আবুল কাশেম, আনোয়ার হোসেন, মোহাম্মদ রিয়াতউদ্দিন, মেহেদী চৌধুরী ও নিয়াস। স্থানীয়রা জানায়, হালি শহর থেকে মাইক্রোবাসে করে বান্দরবনে বেড়াতে যাচ্ছিলেন ওই 6 পর্যটক।
রাতে মাইক্রোবাসটি বান্দরবন বাস স্টেশন এলাকায় প্রবেশ করতেই বিপরীতমুখী একটি পাথর বোঝাই ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে 6 পর্যটক আহত হন। পরে আহতদের উদ্ধার করে বান্দরবন সদর হাসপাতালে নিয়ে যায় ফায়ার সার্ভিস। একজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে। বান্দরবন সদর থানার ওসি শহীদুল ইসলাম জানান, আহতদের উদ্ধার করে বান্দরবন সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ওই এলাকায় কোনো ধরনের ট্রাফিক জ্যাম যাতে না হয় সে উদ্দেশ্যে কাজ করছে। দর্শক, এই ছিল আমাদের আজকের আলোকিত রাঙামাটির রাত 8টার সংবাদ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আপনাদের মতামত আমাদের কমেন্টস বক্সে লিখে জানান এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ সকলকে।